হাদিসের বর্ণনা এসেছে হযরতে মৌলা আলী, হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, এরকম চার পাঁচজন মিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পবিত্র শরীর মুবারক ধুয়েছেন, শেষ যে গুসল দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন যে সাহাবায়ে কেরামের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর মুবারক আমরা কি কাপড় খুলে গুসল দিব নাকি কাপড় সহই গুসল দিব, কারণ সাধারণ মানুষকে তো কাপড় খুলে গুসল দেওয়া হয়। তো আমরা সকলে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন যে কি করবেন, যারা ধোয়ানোর জন্য গিয়েছিলেন, গুসলের জন্য যারা গিয়েছিলেন, সকলে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন। এমন সময় প্রত্যেকের চোখে আল্লাহ সুবহানাহু তাআলা তন্দ্রা ঢেলে দিলেন, তাদের তন্দ্রা মতো লেগে গেল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন এমন সময় গায়েব থেকে আমরা আওয়াজ পেলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীরে যেইভাবে কাপড় আছে, কাপড় ঠিক রেখেই তোমরা গুসল করাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে কাপড় যেইভাবে ছিল সেইভাবে রেখেই নবীজিকে গুসল দেয়া হয়েছে। হযরত মাওলা আলী, হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দাস ছিলেন, আজাদকৃত দাস, ওনার নাম ছিল শুকরান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলে মিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করেছেন। এইখানেও আরেকটা অপবাদ দেয় যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু কেউ নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফনে ছিলেন না, আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ওয়াসিয়ত করে গেছেন যে আমার পরে আমাকে গুসল দিবে কে, আমার রোজাতে কে নামবে, সকল কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিয়ত করে গেছেন। নবীজির আহলে বায়াতকে নবীজি সেই অধিকার আগেই দিয়ে গেছেন, নবীজির ওয়াসিয়ত মোতাবেক সকল কিছু হয়েছে। হাদিসের বর্ণনা এসেছে হযরতে মাওলা আলী, হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, এরকম চার পাঁচজন মিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর মুবারক ধুয়েছেন, শেষ যে গুসল দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন যে সাহাবায়ে কেরামের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর মুবারক আমরা কি কাপড় খুলে গুসল দিব নাকি কাপড় সহই গুসল দিব, কারণ সাধারণ মানুষকে তো কাপড় খুলে গুসল দেওয়া হয়। তো আমরা সকলে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন যে কি করবেন, যারা ধোয়ানোর জন্য গিয়েছিলেন, গুসলের জন্য যারা গিয়েছিলেন, সকলে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন। এমন সময় প্রত্যেকের চোখে আল্লাহ সুবহানাহু তাআলা তন্দ্রা ঢেলে দিলেন, তাদের তন্দ্রা মতো লেগে গেল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন এমন সময় গায়েব থেকে আমরা আওয়াজ পেলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীরে যেইভাবে কাপড় আছে, কাপড় ঠিক রেখেই তোমরা গুসল করাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে কাপড় যেইভাবে ছিল সেইভাবে রেখেই নবীজিকে গুসল দেয়া হয়েছে। হযরত মাওলা আলী, হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দাস ছিলেন, আজাদকৃত দাস, ওনার নাম ছিল শুকরান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলে মিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করেছেন। এইখানেও আরেকটা অপবাদ দেয় যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু কেউ নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফনে ছিলেন না, আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ওয়াসিয়ত করে গেছেন যে আমার পরে আমাকে গুসল দিবে কে, আমার রোজাতে কে নামবে, সকল কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিয়ত করে গেছেন। নবীজির আহলে বায়াতকে নবীজি সেই অধিকার আগেই দিয়ে গেছেন, নবীজির ওয়াসিয়ত মোতাবেক সকল কিছু হয়েছে।